আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। এই মুহূর্তে সঙ্গে আছে আমি তন্নি রহমান। দ্বিতীয় দিনে আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা ময়দান। আল্লাহর সন্তুষ্টি লাভে নিজের ইমান আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধ রূপে গড়ে তুলতে বয়ান শুনছেন ইজতেমার শীর্ষ আলেম ও মুরব্বীরা। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের দ্বিতীয় দিনের আখেরি মোনাজাত পরিচালনা করেন। এদিকে বিশ্ব ইজতেমায় আরও 3 মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় 10 জনের মৃত্যু হলো। গতকাল দুপুর থেকে আজ দুপুর 12টা পর্যন্ত ময়দানে আসা 3 মুসল্লির মৃত্যু হয়। বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে তারা মারা যান। এর আগে বুধ ও বৃহস্পতিবার মারা গেছেন 4 জন। এছাড়া ময়দানে ডিউটিতে আসার সময় এক পুলিশ সদস্য সহ 3 জনের মৃত্যু হয়। দেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে পানির বোতল সহ সকল প্রকার একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করতে শিক্ষক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ মন্ত্রী সাভের হোসেন চৌধুরী। রাজধানীর মতিঝিলস্থ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। আওয়ামী লীগ সরকার দিন দিন জনগণ থেকে অবহেলিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রাজধানীতে বিরোধী দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবি, সংসদ বাতিল ও এক দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি আরও বলেন, 7 জানুয়ারির ভোটের মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠা পেয়েছে, সরকার জনগণকে সেবার নামে লুটপাট করছে। নির্বাচন কমিশন ঘুমিয়ে ঘুমিয়ে 2,000 কোটি টাকা খরচ করে ভাই ভাইয়ের নির্বাচন দিয়েছে। রাখাইনে চলমান সংঘাতে বাংলাদেশে অনুপ্রবেশের জন্য সীমান্তের ওপারে অবস্থান নিয়েছে অনেক রোহিঙ্গা। দেশটির অভ্যন্তরে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির তুমুল সংঘর্ষ চলছে। তবে শরণার্থী কমিশন বলছে, নতুন করে যে কোনো অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। অনুপ্রবেশের পাশাপাশি ওপার থেকে ভেসে আসছে ভারী অস্ত্রের ঝনঝনানি, ফলে কক্সবাজার ও বান্দরবান সীমান্তে আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। ভরা মৌসুমেও দাম নিয়ন্ত্রণ না হওয়ায় ভারত থেকে আবারও আলু আমদানির অনুমতি দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে সকাল থেকে দিনাজপুরের ফিলি স্থলবন্দর দিয়ে আসতে শুরু করেছে ভারতীয় আলু। আমদানির খবরে স্থানীয় পাইকারি বাজারে পড়ে গেছে আলুর দাম। হিরি বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েকদিন আগে যে আলু খুচরো বাজারে বিক্রি হয়েছিল 30 থেকে 35 টাকা কেজি দরে, আজ তা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে। কুষ্টিয়ায় পদ্মার চর থেকে নিখোঁজের 2 দিন পর বালতিতে পুঁতে রাখা অবস্থায় মিলন নামে এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকালে তাদের নিয়ে অভিযান চালিয়ে জেলার ফরিদপুর উপজেলার বলদহ কান্তিনগর পদ্মার চর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, ঘাতক সজীব ও তার সহযোগীরা মিলনের কাছে চাঁদা দাবি করে, চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এবারে থাকছে দেশের বাইরের খবর। অবশেষে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত। নয়াদিল্লিতে মালদ্বীপ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, আগামী মে মাসের মধ্যে দেশটি থেকে নিজেদের সব সেনা সরিয়ে নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। এর আগে মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু 15 মার্চের মধ্যে ভারতকে সেনা সরানোর নির্দেশ দেন। ক্ষমতা আসার পর থেকে মালদ্বীপ থেকে ভারতীয় প্রভাব কমানোর উদ্যোগ নেন মুইজু। এবারে থাকছে মাঠে ময়দানের খবর। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে টস জিতে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ ম্যাচে বড় ব্যবধানে না জিতলে আসর থেকে ছিটকে যাবে লাল সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে উঠতে হলে ম্যাচে শুধু জয় পেলেই হবে না, এমন ব্যবধানে জয় পেতে হবে যেন পাকিস্তানের রান রেট নেমে আসে বাংলাদেশের নিজে। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন এসএটিভির সন্ধ্যার সংবাদে। ধন্যবাদ সবাইকে।